ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত ভাই তাহিদ হচ্ছে তিন প্রকার তিন ভাগে ভাগ করা হয়েছে তা কে যেমন তাহিদু হইয়া তাহিদ আসমা তাহিদ আসমাশ যেমন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তাওহীদ উলুহা মানে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্যে মানে কেবলমাত্র আল্লাহ তালার জন্যেই সমস্ত প্রশংসা তারপরে রব্বীর আলহামদুল্লাহী এখানে হয়ে গেলো তাও ভাইদো উলহইয়া রব্বীর আয়াল আমিন এটা তাও ভাইদো রবু মানে সমগ্র বিশ্বের যিনি প্রতিপালক তারপরে এখানে রব্বিল আয়াল মধ্যে তাও ভাইদ আসমা সেপাতো আসবে কারণ রবটা হচ্ছে আল্লাহ তালের একটা নাম সেপাতী নাম বিশেষণ যেটা এইজন্য। আলহামদুলিল্লাহ রবিল আলমিন এ আয়াত তিনটাই তাওহিদের কথা উল্লেখিত হয়েছে তাওহিদুল উলু হইয়া তাওহিদুল রুবু বিয়া তাওহিদুল আসমা ও সিফাদ এর শর্ত হচ্ছে প্রথমেই কালিমা শাহাদাত উচ্চারণ করা বা লা ইলাহ ইল্লাহ পড়া অর্থাৎ আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই কোন মাহবুদ নেই এটা হচ্ছে এক নম্বর শর্ত আর বাকি থাকলো এই সম্পর্কে বিস্তারিতভাবে অনেক বইপত্র পাবেন যেমন এই সুরা তুল ফাতিহার আয়াতেই আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এরই ব্যাখ্যা তাফসির ইব্রকা সির আসানুল বায়ান তাফসির ফি ইজরাল কোরআন তাফসির কুর্তুবি তাফসির তাবারি বিভিন্ন তাফসির গ্রন্থে উল্লেখিত হয়েছে যে আসমায় সেফাত তাহিদে উলুহিয়া তাহিদে রুবু তিনটা ভাগ মানে আল্লাহ তালাকে ইলাহ বলে মেনে নেওয়া এক উপাস উপাস্য হিসাবে তাকে মেনে নেওয়া তারপরে তিনি যে রব বা প্রতিপালক সেই হিসাবে মেনে নেওয়া আর তার যেগুলো বিশেষণ রয়েছে নাম সেফাতি নাম সেইগুলোকে মেনে নেওয়া এটা হচ্ছে তাওহিদ পুরোপুরি তিনটা বিষয়ের ওপরে ডিপেন্ড করছে তাওহিদটা একত্রবাদটা السلام عليكم ورحمة الله وبركاته.